নমস্কার বন্ধুরা, কেকে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং সকল রকম নিউজ আপডেট পেতে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেশি ওটা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন। বলছে, শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এক বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার কোর্টের। কি বলছে খবরটা, চলো পুরো বিস্তারে জানা যাক, তাই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গে থাকুন। কি বলছে, এক বছর পর আইনি জোটমুক্ত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের স্কুলগুলোতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল আদালত। 803 জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 2016 সালে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে শূন্য পদে নিয়োগ প্রার্থীর বিজ্ঞপ্তি জারি করা হয়। 1693 পদে, মানে 1693 এতগুলা মানে কর্মপদ খালি ছিল, পরীক্ষায় বসে হাজার হাজার পরীক্ষার্থীরা। পরীক্ষার দু বছর পর 2018-তে মেধা তালিকা চূড়ান্ত হয়। 1693 জন শিক্ষকের জন্য তালিকা তৈরি করা হয়। 2019-এ শুরুতেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে 893 জন শিক্ষক নিয়োগও সম্পূর্ণ হয়ে যায়। বাকি 803 জনের নিয়োগ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এতে কি হয় না, বলছে জানুয়ারি 2019 সাল 2019 সে বলছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দিলরুবা আফরোজ সহ বেশ কয়েকজন চাকরি প্রার্থী। এরা নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আর্জি করে কলকাতা হাইকোর্টে মামলা করে অস্বচ্ছতার কারণে অভিযোগে প্রাথমিক মান্যতা দিয়ে জানুয়ারির শেষে 2019 সালে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। 1 নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। যদিও 13 ডিসেম্বর পর্যন্ত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেন বিচারপতি ভট্টাচার্য। 13ই ডিসেম্বর ফের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে মামলা হয় হাইকোর্টে। 16ই ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয় অন্তর্বর্তী স্থগিতাদেশ। বলছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 803 জনের নিয়োগে আরও কোনো আইনি বাধা রইল না। বলছে নিয়োগ তালিকায় জায়গা পেয়েও এক বছর অপেক্ষা করে বিবেক মাইতির আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, অস্বচ্ছতার অভিযোগ বারবার থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে পুরোপুরি জোটমুক্ত হলো কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগ। যদিও দিলরুবা আফরোজ এই মামলা এখনও খারিজ করেনি হাইকোর্ট। জানুয়ারি মাসের শেষে ফের তাদের মামলার শুনানির সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। তো আর বেশি কিছু না বলে এইখানে আমি আজকের মতো এইখানে এন্ড করছি।